খালারা বসে আছে আর তাদের সামনে বলছো আমার ফাটা জায়গায় ফাটাবে, আমার ফাটা জায়গায় ফাটাবে, মারি তো কি তোর ফাটা জায়গায় ফাটিয়ে ছাড়বো। কি মনে করেছো, কি মনে করেছো, এই শালা বুড়ো কোথায়, এবার মেরে দেখ, কি এবার মেরে দেখ, এখনো রাগ ওঠেনি, এবার গায়ে হাত দিয়ে দেখ।
করতেই জানে না, করতেই জানে না। করবে কি করে বয়সটা দিকে টাকা, ও কি করার বয়স আছে? আরে চুটিয়ে করে জগতে সবাই মরে যাক, তুমি আমি বেঁচে থাকি, বাবা তোর বাবাকে ধর। আমারও বাবা তোরও বাবা, এই তোর মাকে ধর। আমার মা তো, আমার মা তোমার কে হয়? ও আমার মা তোর স্ত্রী, আর মার হচ্ছিস তুই মিস্ত্রি। আরে তা নয় রে বেটা, তোকে হচ্ছে আমার স্বামী। স্বামী? ওই এটা তোর স্বামী, আর আমি হচ্ছি আসামি। আমি হচ্ছি তোর বাবার বধু। বধু? ওই জন্য তুই রাতের বেলা খাস মার মধু। তোমার জন্য? আমার জন্য না, তোমারই জন্য। আমার মা তোমার স্ত্রী কি করে হলো? কি করে হলো শুনবে? হ্যাঁ বলো। ওর বাবা আর আমার বাবা, ওরা দুজনাই বাল্য বন্ধু ছিল। ও মানে তোমার বাবা আর মায়ের বাবা, ওরা দুজন বাল্যের বন্ধু। চুক্তি করলো দুজনের কথা চুলকা চুলকি হলো। একদম মূর্খ থেকে গেলি। চুক্তি? চুক্তি। তারপর কি করলে? আর পরে তোর বাবা মানে আমার দারু, হ্যাঁ আমার বিয়ের জন্য একটা ঘোড়া কিনে নিয়ে, ঘোড়া একবার চেপে চলে গেলাম কোথায় জানি? কোথায়? তোর মাকে বিয়ে করলাম। তুই আমার মাকে কেন বিয়ে করেছিস? ফুটি সাগতে মেয়ে ছেলে ছিল না? ছিল। কান্দ্রা তো এই জায়গাটার না, কাটুয়াতে মেয়ে ছেলে ছিল না? তুই আমার মাকে কেন বিয়ে করলি হারাম জানা? আমিও তোর মাকে বিয়ে করব। মোবাইল দিলে হেঁটে চলে আসতে। তখন তুই তোর বাবার মস্তকে ছিলি, মাথায়। ও তোর মাথায় কত মুতেছি। তোকে পাওয়ার জন্য আমার দুই হাঁটুর চামড়া নেই। এই বুড়া বয়সে হাঁটুর চামড়া উড়িয়ে দিলে? কেমন করে? কেমন করে? হ্যাঁ বাবার কাছে গেলাম। কোন বাবা? এই যে বাবা পিল, এই নয়ন বাবা। নয়ন বাবা? হ্যাঁ। শিবের কাছে গেলাম। আচ্ছা এ বাবা তোমরা যুক্তি করে, হ্যাঁ একটি আমার সুন্দর ছেলে আমার ঘরে দাও। কথা ওই দেখ না। ও তাই আমি তোর দ্বারা তো হয়নি। তাহলে এই বাবা আর শিব বাবা মাকে করে গেল? আরে আশীর্বাদ করলো, তারপর আমি হলাম। মা বেটা আমি কোথায় ছিলাম জানিস বাবা? ওই মস্তক ছিলে আমার এই গর্ভে এলি, এই পেটে। এই পেটে? এই পেটে বাবা, এই পেটের মধ্যে তোমার আমি ঢুকেছিলাম। মূর্খ হলো খেপা নই। আমি যখন আমার মায়ের গর্ভে ছিলাম, তুমিও তোমার মায়ের পেটে ছিলে। কতদিন ছিলাম মা বলবো বেটা রে?
কাঁদে না ওরে কাঁদিস না কিউ তুই থাম তোরে বড় ভাই এই ওটা তোর বড় ভাই হলো নাকি মাথা ঠিক নাই ওটা তোর বাবা রে জানিস বেটা এই গর্ভে তোকে 10 মাস 10 দিন রেখেছি দশ মাস দশ দিন মাকে মা আমাকে গর্ভে ধরেছিল স্বামী স্ত্রীর মানে কি মানে অর্ধাঙ্গিনী সুখ দুঃখ কষ্ট তুমিকে ভাগ করতে হয় তুমি নিম খারাপ মানুষ মা যা আমাকে 10 মাস নিল তো তোর পেটে আমাকে 5 মাস নিল না মেয়েদের কর্তব্য এই তুই কথা দিয়েছিলি তাই তোকে বাবা মিলবো না কি বলবে তোকে তাহাই বলে আচ্ছা ভুল করে যদি বাবা এই পাপির বাবা যদি তোমার পেটে ভরে দিত তাহলে তোমার তো মানে দরজাও নাই জানলাও নাই আমি কেমন করে বাহির হতাম বলো বাবা দরজা নেই জানলা নেই এটা ভগবানের সৃষ্টি মেয়ে ছেলে মা আমি গেছিলাম ভরতপুর সালার ভরতপুর সালা হ্যাঁ করতে বাবা কি শিখতে কি বাবা বাবা এ বাবা দাদা শুনবে বল মার জোড়া ধরেছে বাবার একটা ধরেছে मार लाल बाता भूले भूले मायर लाल बाता भूले काचे धोरे चे ভালো কথা ও ভালো কথা হ্যাঁ এই শুন বাবা তুই সারা জীবন মূর্খ থেকে গেলি তোকে স্কুলে ভর্তি করব স্কুলে হ্যাঁ পড়াশোনা শিখতে হবে আমি মূর্খ তার জন্য আমার বাবাকে তোর বগলের ফাঁক দিয়ে দুধ খাওয়াছিল তোমাকে বললো কত করে বললাম দুধ খাইও না তুমি কেউ না তুমি দুধ খাই খাই আচ্ছা বাবা যখন দুধ খাচ্ছিল তোর তখন মুখ লাগিয়ে চপং চপং দেখ বাবা তুই খারাপ ভাবিস না বাবা না তুই এখন বড় হয়েছিস এখন যদি তুই দাঁত দুধ খাস তোর দাঁতে পোকা লাগবে তোর বাবা দেখ শুকিয়ে যাচ্ছে ওই লাগি বাবা দাঁত উঠে গেছে কোন দুধ খাওয়াছিলি আই পাগলের মতো কথা বলছিস হ্যাঁ আজকে ঘোষের কাছ থেকে 2 কেজি দুধ নিয়েছিলাম ঘোষের কাছে হ্যাঁ 2 কিলো 2 কিলো তারপর তোর পেট খারাপ হয়েছে হ্যাঁ ওকে দেব না বলে তোর বাবাকে চুপি 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 পাগলের ফাঁক দিয়ে দুধ খাওয়াছিলাম ওদের কথা আমি অন্য দুধের কথা ভাবছি ওরে বাবা ওই কথা রে বাবা স্কুলে ভর্তি করবো আমরা মূর্খ মানুষ তাই স্কুলে যেতে হবে শোন বাবা হ্যাঁ লেখা পড়া করে যে গাড়ি ঘোড়া চড়েছে হ্যাঁ লেখা পড়া শিখে যে রাস্তাতে গাড়ি চাপা পড়েছে না এটা ঠিক কথা শোন পড়াশোনা না শিখলে এটা ঠিক পড়াশোনা না শিখলে আজকাল দুনিয়ায় কোনো মূল্য নেই ঠিক বলেছ মা পৃথিবীতে নরেন্দ্র মোদী ঘোষণা করে দিয়েছে টিপ দিয়ে আর ব্যাংকে টাকা উঠবে না লেখাপড়া শিখতে গেলে কোন জায়গাতে কুকু কোছবে এই দাঁড়া তোর পুং পুর লেগে কথা বুঝে যাবে না নরেন্দ্র মোদী ঘোষণা করেছে টিপ দিয়ে টাকা উঠবে না সই করতে হবে মা পশ্চিমবঙ্গ সরকার মমতা দিদি অনেক প্রকল্প বার করেছে কন্যাশ্রী রূপশ্রী যুবশ্রী শুভসাথী এই যেমন সাইকেল দিচ্ছে স্কুলে বাবা খিচুড়ি দিচ্ছে ডিম দিচ্ছে জামা দিচ্ছে প্যান্ট দিচ্ছে কয়দিন পর তোর দুটো আন্ডার প্যান্ট দিবে আমাকে দেবে তাহলে চলো বাবা দেরি নাই আমাকে স্কুলে ভর্তি করে দেবে আমি সেখানে মানুষের মতো মানুষ হবো দুটো জেডি কিনে নিবা কি হবে স্কুলে খাবো ওটা শিক্ষার জায়গা খেতে হয় না তাহলে বাবা আশীর্বাদ করো তোমাদের আশীর্বাদ নিয়ে আমি পাঠশালায় ভর্তি হবো কেমন আশীর্বাদ যাইব স্কুলে
তোমাকে নিয়ে যাবে ওই পাঠশালাতে আশীর্বাদ দিদিমা বলেছে তোর ধনে পোকা দিদিমা